হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল থিঙ্কিং ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা আরম্ভ করলাম। মা বানাচ্ছিলো মোহরের ব্রেকফাস্ট, আর মাই তো রেডি করে দেয় সকালের ব্রেকফাস্টটা, তোমরা সকলে জানো। আর মামাম্মু উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি, দেখতেই পারছো। আমি জানি না কেন আমার বডি ওয়েট তো কমছে, কিন্তু আমার গালের মাংসটা কমছে না। তার জন্য কী করতে হবে সেটা আমাকে অবশ্যই জানিও, যদি তোমাদের কারোর জানা থাকে তো। তারপরে আজকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বাড়ি চলে যাব, কিন্তু বোনরা, মামা, মামি কেউ আসতে দিল না, বললো আজকে দিনটা থাক বাড়ি থেকে। কী দেখলাম এই জবা ফুলটা ফুটেছে আর কত সুন্দর লাগছে দেখতে, দেখো। এই লক্ষ্মী জবা গাছটা মামামকে বেদানার জুসটা খাইয়ে দিচ্ছিল। তারপর কালকে রাত্রে ছিল বিরিয়ানি, তো বাসি বিরিয়ানি সবাই হামলা করে বসেছে, গরম করে দেওয়া হয়েছে, কারণ বাসি বিরিয়ানির টেস্টই আলাদা। মানে বাসি মাংস আর বাসি বিরিয়ানি এর টেস্ট বলার মতন নয়, যদিও বিশেষ করে আমার বাসি জিলিপিটাও বেশ ভালোই লাগে খেতে। তো এখন আমার স্নান দান হয়ে গেছে, মামামকেও স্নান করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি। এখনও মামাকে দেখে দেখো এরকম করছে, মানে মামার কাছে যাবে না বলে, ওর মুড এরকম, মানে কখন যে কী হয় ওই জানে। আর এখানে এই দুটো বসে বসে শুয়ে শুয়ে ল্যাপ খাচ্ছে, আর আমি ভিডিওটা করছিলাম, আর মামি এখানে ঘুমোচ্ছে। তোমাদের সাথে আমি যতদিন এই ব্লগগুলো শেয়ার করবো ততদিনে আমি কলকাতায় অলরেডি চলেও যাব, আর তারপরে আমার ব্লগটা দেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে, আর আমি দিতেও বোধহয় পারবো না। আমি ওই শর্ট ব্লগ যেরকম দিই, শর্ট ভিডিও করে ছোটো ছোটো আপডেট তোমাদের সাথে শেয়ার করি, মামামের সব কিছু সেরকমই শেয়ার করবো তোমাদের সাথে। আর খুব সুন্দর একটা খুশির খবর আছে তোমাদের জন্য, আমি আমার ইউটিউবের বোধহয় ফার্স্ট পেমেন্টটা পেতে চলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই, কারণ সমস্তটাই তোমার জন্যই পাওয়া। কারণ আমি কখনো এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে ভাবিনি যে এখান থেকে আমি আর্নিং করতে পারবো। আর সত্যি কথা বলতে, যদি আমি জেদ করে কন্টিনিউ লেগে থাকতাম, সেরকমভাবে যদি কন্টেন্ট দিতে পারতাম, হয়তো বা অনেক আগেই পারতাম আর্নিংটা করতে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। কারণ এখানে পুরোপুরি ডিপেন্ড করে আমার একটা ভালো লাগা, মানে আমার একটা মেমোরি ক্যাচ করে রাখা, কিংবা সবার, তোমরা যে আমাকে এত ভালোবাসো, দেখতে চাও মোহরকে, তো এটার জন্যই আমার আর কি ভিডিওটা করা। তারপরে যখন দেখলাম গুগল অ্যাডসেন্স ঢুকলো, মানে আমি যখন প্রেগনেন্ট হলাম তারপরেই কিন্তু আমার গুগল অ্যাডসেন্সটা পাওয়া, তোমরা সকলে জানো যারা আমার প্রথম থেকে ভিউয়ার্স। তো তখন একটা খুব ভালো লাগা কাজ করেছিল, কারণ কোনোদিনও ভাবিনি যে আমি গুগল অ্যাডসেন্স পাবো। আসলে আর পাঁচটা মানুষের মতন ফেমাস নই, তো নিজেরই দক্ষতা দিয়ে, নিজেরই যতটুকু মানে কন্টেন্ট দিয়ে তোমাদের কাছে প্রিয় হয়ে উঠতে পেরেছি। আজকে আমার এই 4000 ইউটিউব ফ্যামিলি, আমার কাছে প্রত্যেকটা মানুষ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্যই আমি ব্লগগুলো দিই, আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। আমি ব্লগ দিতে পারি না পারি, তোমরা নিশ্চয়ই বুঝবে আমার জায়গাটা। তো মামি বিকালবেলায় বানাচ্ছিলো মালপোয়া, মামি বেশ ভালোই বানাতে পারে। আর মা আইডিয়া দিচ্ছিল বাটি বসিয়ে বানালে গোল হয়, কারণ মামি আর মা কেউই মালপোয়া কিন্তু গোল বানাতে পারে না। তো তারপরে বেশ ভালোই হয়েছিল মালপোয়াটা। তো চারদিকের বিকালবেলার ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম, মাঠের মধ্যে কত সুন্দর লাগছিল। আর মালপোয়া খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও, মালপোয়া খেতে তো ভীষণ ভালো লাগে, আর মামি করেছিল ভীষণ টেস্টিও হয়েছিল। তারপর কিন্তু এই যে দেখতে পারছো সবাই মিলে মালপোয়া খাচ্ছে, আর এখানে মামি একটা নিয়ে এসেছে যেটা পুরো লুচির মতন ফুলে গেছে। তারপর ভাই একটু মামামকে ঘুরিয়ে নিয়ে আসলো, তখন আমি মালপোয়া খাচ্ছিলাম, আর এখন সবাই মিলে একসাথে বসে গল্প হচ্ছে। আর দাদু এসেছিলো বিকালবেলাতে, হাঁসের মাংস। তো হাঁসের মাংস কারা কারা ভালো খাও অবশ্যই জানিও, আমরা তো ভীষণ ভালো খাই হাঁসের মাংস। তবে কিছুদিন আগে হাঁসের মাংস খেয়েছিলাম, মা রান্না করেছিল ভীষণ টেস্টি হয়েছিল, আর এই দিনও কিন্তু মামি আর মা মিলে রান্না করেছিল ভীষণ টেস্টি হয়েছিল। আসলে হাঁসের মাংস রান্না করার কিন্তু আলাদা ট্রিক্স রয়েছে, সবার হাতের হাঁসের মাংস কিন্তু ভালো লাগে না খেতে। আর এখন আমি যে দেখতে পারছো বোনকে নিয়ে ভাবলাম একটুখানি বেরোই, তো সাথে এরা দুটো অ্যাড হয়ে গেল যে বাইরের দিকে আমরা একটু হেঁটে টেটে আসি। তো তো সেই মতনই বেরিয়ে গেছিলাম, তখন বাজে রাত ওই 9:30-10 মতন। আর আমরা বেরিয়ে এটাই ভাবছিলাম, যখন আমরা ছোট ছিলাম তখন মামা দাদু, মানে মামারা দাদু কত খেয়াল রাখতো আমাদের দিকে, আমরা কোথায় গেলাম কোথায় গেলাম না, কখন বেরোলাম, কতক্ষণ বাইরে থাকলাম আর কখন ফিরলাম। তবে এখন দেখো সবাই বড় হয়ে গেছি, আর সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষ কেমন চেঞ্জ হয়ে যায়, কারণ মামারা এখন জানে যে আমাদের যথেষ্ট বুদ্ধি হয়েছে, আর আমরাও যেহেতু এখন অনেক বড় হয়ে গেছি, তাই আমাদেরকে নিয়ে কারোর আর কোনো ভয়ই নেই। আমরা বেরিয়েছি, কাউকে বলেও বেরোইনি, আর যখন এসছি তখন তারা দেখে কিন্তু অবাক হয়নি। তো সেটাই বলাবলি করছিলাম
যে আগের দিনগুলোই ভালো ছিল, মানে যখন আমরা একসাথে ঘুরতাম। তো আমাদের সাথে আরেকজন অ্যাড হয়ে গেল, এই ডগিটা। তো তারপর আমরা রাস্তার মাঝখানে দেখতে পেলাম একটা দোকান খোলা আছে। তো দিদি বললো কি খাবি বল, খাওয়াচ্ছি। তো তারপর ওখান থেকে ও আমাদের লেস খাওয়ালো, আর আমরা তো লেস খেলামই, সাথে সাথে খেলো জলজিরা, কারণ ও হচ্ছে জলজিরা আসক্ত। মানুষ নিকোটিনে আসক্ত হয় আর ও জলজিরায় আসক্ত, ও জলজিরা খেতে ভীষণ ভালোবাসে। তো বাড়ি এসে দেখি মামাম ঘুম থেকে উঠেও পড়েছে। তো মামামকে তো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন ও জাস্ট একটু ছোট ব্রেক নিল, ঘুমোলো। তারপরে কিন্তু আমরা সবাই এখন খেতে বসবো। তো তখন মামাম এই যে এখন খেলা করছে থ্রোম্বোফোমার বোরোলিন নিয়ে, ওর একটা খেলনার জিনিস হলেই হলো ব্যাস। তারপর ও যেহেতু মাংস খায়নি, তো ওকে একটা পিস মাংস খাওয়ানো হচ্ছিলো, হাঁসের মাংসই। আমি আর কি ওকে সব রকম জিনিসই খাওয়ানোর চেষ্টা করি আমরা যেটা খাই, যাতে সেই জিনিসগুলো ও খাওয়া শেখে অন্তত। কারণ কিছুদিন পরে গিয়ে যখন ও লবণ খাওয়া শুরু করে দেবে, মানে লবণটা খেতে পারবে, তখন আমিও আমাদের খাবারে পিঙ্ক সল্টই অ্যাড করব। আর সবসময় তো বাটার দিয়ে দেবো না, তবে আমাদের খাবারের মধ্যে মানে যেগুলো ওকে দেওয়ার মতো সেগুলো আমাদের খাবারের সাথেই দেবো ওকে। দরকার হয় আমাদের খাবারে লঙ্কা কমিয়ে দেবো, কারণ বাচ্চাদের কিন্তু সবার খাবারে হ্যাবিট করার খুব প্রয়োজন রয়েছে। না হলে আলাদা করে বাচ্চাদের জন্য সবসময় কেয়ার করাটা তো পসিবল হয়ে ওঠে না, ওই জন্য। তো এখন দেখতেই পাচ্ছো ও মারামারি করছে, নতুন শিখেছে, জানি না কী করে এরকম হাঁচড় দেয় ভীষণ। আর দেখতেই পাচ্ছো কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখে ওর কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও খাবে ধরবে এই করছে। আর আমরা সবাই খাচ্ছি ওকে, মানে ওর রিয়াকশানটা তাই আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। সরি, নিচে হচ্ছে মামা মামি আর মা খেতে বসেছিল। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে এখন এই ওয়েদার চেঞ্জের জন্য, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে সবার। সবাই সাবধানে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।